2023 এসে কিভাবে আপনি গ্রো অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করবেন বাকি তথ্য ভিডিওর শেষে। প্রথমত আপনাকে ডেসক্রিপশন লিংকে ক্লিক করতে হবে। সবার আগে লিংকে ক্লিক করার পরে আপনি প্লে স্টোরে পৌঁছে যাবেন এবং প্লে স্টোর থেকে যখনই আপনি অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে আপনার মেল আইডি চাইবে। তো আপনি আপনার মেল আইডিটা এখানে সিলেক্ট করে দেবেন। তো মেল আইডিটা আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনাকে মোবাইল নাম্বার চাইবে, সিম্পলি আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। তো মোবাইল নাম্বারটা এন্টার করে দেওয়ার পর সিম্পলি আপনি সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য। তো এখানে সিম্পলি সেন্ড মোবাইল নাম্বারে আপনি ট্যাপ করে দেবেন। ওটিপিটা যখনই আসবে ওটিপিটা আমি এখানে টাইপ করে বোস করে দেবেন। বোস করে দেওয়ার পর সিম্পলি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে আপনার প্যান কার্ড নাম্বার চাইবে। তো এখানে সিম্পলি আপনার প্যান কার্ডের নাম্বারটা এন্টার করে দেবেন। তারপরে এন্টার করে দেওয়ার পরে এখানে আপনি কনফার্ম আই এম আপনার নামটা শো করবে। তো আপনি এখানে ট্যাপ করে দেবেন, আপনার নামটা শো করবে। তারপরে আপনি মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন। তারপরে আপনি সিঙ্গেল না ম্যারিড, আপনি বিবাহিত না বিবাহিত না সেটা, এবং আপনার কী করেন, আপনি যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট, যদি কোনো প্রফেশনাল কাজ করেন তো প্রফেশনাল, আপনার বার্ষিক আয় কত, বাৎসরিক আয় কত, প্রতি বছর কত টাকা আয় করেন সেটা দিয়ে দেবেন। এরপর ট্রেডিং এক্সপিরিয়েন্স, এখানে আপনি নো এক্সপিরিয়েন্সে ক্লিক করে দেবেন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে। আপনি বিগিনার তাই আপনি নো এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন। এরপরে সাবমিট করে দেওয়ার পরে সিম্পলি রিকোয়ার্ড ফর্ম ফিনিশ কেওয়াইসি, আপনার এখানে নাম দিয়ে দেবেন, এখানে সরি আপনার মাদার্স নেম, আপনার ফাদার্স নেম এখানে চাইছে আপনি দিয়ে দেবেন। এরপরে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন ওটা যেন অনলাইনে ব্যবহার করতে পারেন, মানে ওটার যেন গুগল পে ফোনপে থাকে, কারণ ওখান থেকে অ্যাড মানি করতে হবে, ওই ব্যাংক থেকেই অ্যাড মানি করতে হবে, ওই ব্যাংক থেকে আপনি উইথড্রল করতে পারবেন। পরবর্তীকালে আপনি ব্যাংক চেঞ্জও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সিম্পলি এখানে আপনি আমার ব্যাংকের আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি আমি দিয়ে দিচ্ছি। আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও দিয়ে দিতে পারেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কও দিয়ে দিতে পারেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই, সব ব্যাঙ্ক দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সিম্পলি ব্যাংক ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য এক টাকা সেন্ড হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। তো এক টাকা যখনই সেন্ড হয়ে যাবে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে কেওয়াইসি করার জন্য বলছে, সাবমিট করে দেবেন। সাবমিট করার পর সিম্পলি এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি টিকমার্ক দিয়ে অথেন্টিকেট আধার, তো এখানে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন। এরপর এখানে আপনি সিম্পলি আপনার আধার কার্ডের নাম্বার এন্টার করে দেবেন। এরপরে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, দেখে দেখে ক্যাপচার কোডটা এখানে লিখে দেবেন, এরপরে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পরে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটা এখানে এন্টার করে দেওয়ার পরে নেক্সট করে দিতে হবে। এরপরে আপনাকে অ্যালাউ করতে বলবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেবে, এখানে খানিকটা কিছুক্ষণ লোডিং নেবে, এরপরে পরবর্তী ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি প্রসেস কমপ্লিট, আপনি ডান। এরপরে সিম্পলি আপনার সুন্দর সেলফি একটা আপলোড করতে হবে, আপনার মাথায় টুপি থাকা যাবে না, চোখে চশমা থাকা যাবে না, কানে হেডফোন থাকা যাবে না, পরিষ্কার একটা ক্লিয়ার ছবি তুলে নেবেন সেলফি আপনারই। এরপরে দিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার লোকেশান চাইবে, দিয়ে দেবেন। এরপরে আপনার সেলফিটা আবার একবার দেখাবে, এবং এরপরে সিম্পলি আপনি লুকস গুড এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে এখানে সিগনেচার ভেরিফিকেশন, যেহেতু এটি একটি ডিমেট বা ইনভেস্টমেন্টের জন্য অ্যাকাউন্ট ওপেন করছে তাই আপনাকে সিগনেচার অবশ্যই করতে হবে। আপনি ড্রয়িং করে আপনার সিগনেচারটা করে দেবেন, আপনার সই, আপনি ইংলিশে যদি প্যান কার্ডে থাকে তো আপনি সেইটার মতনই এখানে ড্রয়িং করে করতে পারবেন, আপনার প্রয়োজন মতন আপনি ভুলভাল করে ফেলে আবার ক্লিয়ারও করতে পারবেন। তো সিগনেচারটা দিয়ে দেওয়ার পর আপনি প্রসিড করে দেবেন। এরপরে যদি আপনি নমিনেট করতে চান তো আপনি নমিনেট করতে পারেন, আমি এই মুহূর্তে নমিনেট করতে চাচ্ছি না, তো আমি স্কিপ অপশানে ট্যাপ করে দিয়ে সেটা স্কিপ করে দিচ্ছি, পরেও আপনি নমিনেট করতে পারেন। তো সিম্পলি এখানে আধার ইসাইন করতে হবে, আবারও আধার কার্ডের নাম্বার বসিয়ে এনএসডিএল ভেরিফিকেশনের মাধ্যমে অনলাইন সিগনেচার করতে হবে। তো এখানে সিম্পলি আপনি দুটো জায়গায় টিকমার্ক দিয়ে দেবেন, টিকমার্ক দিয়ে দেওয়ার পর প্রসিড টু লগ ইনে ট্যাপ করবেন। এখানে যেই আপনি ফর্মটা ফিল আপ করেছেন অ্যাকচুয়ালি অনলাইনের মাধ্যমে, সেই ফর্মটা আপনার সামনে এখানে শো করে যাবে। তো দেখে নেওয়ার পর সব ঠিক আছে, এরপর আমি প্রসিড করে দিলাম, এরপরে টিকমার্ক দিয়ে দিলাম, এরপরে এখানে আমার আধার নাম্বার এন্টার করে দিলাম। আধার নাম্বার এন্টার করে দেওয়ার পরে সিম্পলি এখানে আপনি ভেরিফাই ওটিপিতে ট্যাপ করবেন বা সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। তো এখানে আপনার আধার কার্ড থেকে আবারও ওটিপি চলে এসেছে ই সিগনেচারের জন্য, এটা ভেরিফিকেশনের জন্য। তো এখানে ওটিপিটা বোস করে দিয়ে আপনি সিম্পলি সেন্ড আপনি ওটিপি ভ্যালিড ওটিপিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, আপনার নাম শো করবে, আপনার অ্যাকাউন্ট দুদিনের মধ্যে অ্যাক্টিভেট করে দেওয়া হবে যদি আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করে থাকেন। তো আমি বলছি আপনাকে মাত্র 24 ঘন্টার মধ্যেই করে দেওয়া হবে, তবে শনিবার রবিবার বন্ধ। দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস খুলে যাবে, এবং যখনই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ওপেন হয়ে যাবে আপনি মেসেজ পেয়ে যাবেন, ইমেলে আপনি মেসেজ পেয়ে যাবেন, তারপরে আপনি ওটিপি সরি আপনি আপনার মেসেজে পেয়ে যাবেন, মোবাইল এসএমএস পেয়ে যাবেন। এরপরে আপনি ট্রেডিং শুরু করতে পারেন, ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডে।
সাকসেসফুলি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনি কিন্তু সবার প্রথমেই আপনার কাজ হবে অ্যাকাউন্টটা ট্রেডিং কমপ্লিট করা, ফার্স্ট ট্রেডিং কমপ্লিট করা, যার জন্য আপনি কি আপনার জন্য অতি সুখবর যে আমি কিন্তু আপনাকে 100 টাকা গিফট করে দেব, যেটা কিন্তু কোনো ইউটিউবার বা কোনো কেউ দেবে না আপনাকে। তার জন্য আপনাকে ফার্স্ট ট্রেডিং কমপ্লিট করতে হবে 1000 টাকার ওপরে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার কিন্তু কোনো লস কিচ্ছু নেই। আপনাকে সবার প্রথমে, আপনি তো কনফার্মেশন পেয়েই যাচ্ছেন যে আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাকাউন্টটা এবং এখানে আপনি শো করে যাবে, সবার প্রথমে আপনাকে এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। প্রোফাইল আইকনে ট্যাপ করার পর এখানে অ্যাড মানি করতে হবে। অ্যাড মানি করতে গেলে আপনাকে এখানে সিম্পলি আপনাকে লিখতে হবে 1000। ফার্স্ট আপনাকে অ্যাড মানি 1000-এর উপরে করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি চেষ্টা করবেন 1100 বা 1000-এর থেকে বেশি অ্যামাউন্ট, 1000-এর থেকে বেশি অ্যামাউন্ট এখানে অ্যাড করার। তো এখানে সিম্পলি এখানে অ্যাড মানিতে ট্যাপ করে আপনি গুগল পে অথবা ফোনপে চুজ করে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো যদি কোনো অসুবিধায় আমি আপনাকে কিন্তু সাহায্য করে দেবো, তার জন্য আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং 1100-1200 আপনি তার থেকে বেশিও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে আপনি সোজা ফার্স্ট ট্রেডিং কমপ্লিট করার জন্য এখানে সার্চ করবেন যে কোনো একটা কোম্পানি। আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে আপনি সার্চ করবেন ইয়েস ব্যাঙ্ক, যেটি কম দামের শেয়ার বলা যায়। তো এখানে ফার্স্ট ট্রেডিং কমপ্লিট করার জন্য আপনাকে বাই করতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে আপনি সেল করে দেবেন। প্রথমে বাই করতে হবে এখানে। এখানে সবার প্রথমে আপনাকে ডেলিভারিতে চুজ করতে হবে। কোয়ান্টিটি এখানে NSC BSC কোনো ম্যাটার নয়, আপনি NSC রেখে দেবেন। এখানে আপনাকে 65 লিখে দিতে হবে। তো এখানে আমি 65 লিখে দিচ্ছি, আমি করে দেখাচ্ছি না কিন্তু প্রসেস আপনাকে বলে দিচ্ছি। এবং এখানে 65 কোয়ান্টিটি মানে 65টা শেয়ার, একটা শেয়ারের দাম 16 টাকা 10 পয়সা বর্তমানে, জানি না কিছু টাকা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে 1000 টাকার ওপরে ট্রেডিং কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন 16 টাকা 10 পয়সা করে একটা শেয়ারের দাম ইয়েস ব্যাঙ্কের। তার জন্য কিন্তু আপনাকে পার শেয়ারের দাম 16 টাকা, আপনাকে 65টা শেয়ার আপনাকে কিনতে হবে, তাহলে কিন্তু 1000-এর থেকে বেশি টাকা হয়ে যাচ্ছে, মানে ট্রেডিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আপনাকে 65 লিখে দিতে হবে। এবং এখানে প্রাইসে এখানে আপনি লিমিট, এখানে মার্কেট যেন থাকে, মার্কেট মার্কেট প্রাইসে আপনি বাই করবেন। তো এখানে মার্কেট আর এখানে মনে রাখবেন ডেলিভারি, এগুলো যেমনটা আছে তেমন। এরপরে সিম্পলি আপনি এখানে, যেহেতু আমার ব্যালেন্স নেই তাই দেখাচ্ছে না, এখানে সিম্পলি আপনি বাই অপশানে ট্যাপ করবেন। তারপরে আবারও আপনি বাই অপশানে ট্যাপ করলে এটা বাই হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা বাই করার সঙ্গে সঙ্গে বাই সাকসেসফুল হয়ে যাবে। অর্ডার এক্সিকিউট হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনি এখানে পজিশনে বা হোল্ডিংয়ে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? হোল্ডিং বা পজিশনে আপনি দেখতে পেয়ে যাবেন। তো পজিশনে দেখতে পেয়ে যাওয়ার পরে সিম্পলি আপনি আবারও কী করবেন, এখানে সার্চ করবেন। আপনার পরিষ্কারের জন্য, ভালোভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি, আপনি এখানে ইয়েস ব্যাঙ্ক সার্চ করবেন। আবারও আপনি সঙ্গে সঙ্গে আপনি সেল বাটনে ট্যাপ করবেন, আবারও ডেলিভারি চুজ করা থাকবে। আপনি NSC চুজ করেছিলেন তাই NSC চুজ করবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার অ্যাভেলেবেল, এবং আপনি 65টা শেয়ার কিনেছিলেন তাই আপনাকে এখানে 65 লিখে দিতে হবে। এবং এরপরে আপনি এখানে লিমিটের জায়গায় মার্কেট লিখে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনি সেল বাটনে ট্যাপ করবেন, সেল হয়ে যাবে, সেল হয়ে যাবে। এবং যদি এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনার, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন, অথবা আপনি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। টেলিগ্রামে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া থাকবে কীভাবে আপনি ট্রেডিং করতে পারবেন, আপনি সমস্ত কিছু জানতে পেরে যাবেন। এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু 2-4 টাকার মতন চার্জ কেটে নেবে, কিন্তু তারপরে কিন্তু আপনি 100 টাকা আমার তরফ থেকে গিফট পেয়ে যাবেন। এবং যেই টাকাটা আপনার 2-5 টাকা বা 10 টাকা চার্জ কাটবে সেটাও কিন্তু আমি আপনাকে গিফট করে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। এবং গ্রো অ্যাপ সম্পর্কে, গ্রো অ্যাপে চার্জ কত, কীভাবে আপনি রেফার করতে পারবেন, আরও ডেডিকেটেড ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। হয়তো 2-1 দিন লেট হতে পারে ভিডিও আপলোড করতে, তো 2023-এর নতুন টেকনিক আমি আপনাকে প্রোভাইড করে দেবো, আপনি ডেসক্রিপশানে চেক করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনার পছন্দ হয়, দয়া করে করজোড়ে হাত জোড়ো করে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।